আর এই হেমলক নিয়ে আরেকটা কোয়েশ্চেন যে আমি শুনেছিলাম যাই না মানে ঠিক নিউজ কেন যে হেমলকটা তুমি ফ্যান্টামের সাথে কোলাবরেট করে হিন্দিতে রিমেক করার কথা ছিল এরকম কিছু হ্যাঁ এটা তো বহুদিন আগেকার খবর ইনফ্যাক্ট আমি খুব বিখ্যাত তখন একজন খুব বিখ্যাত বম্বে স্টার তিনি ডেটও দিয়েছিলেন রাজিও হয়েছিলেন এই রে আবার সেই এটা খুব বিখ্যাত বলিউড না তো কিন্তু যেটা প্রবলেম হয়েছিল এটা কিন্তু অ্যাকচুয়ালি জেনারেলি প্রবলেম হয়েছিল যে উনি গল্পটা একটু চেঞ্জ করতে চেয়েছিলেন বিশেষ করে শেষটা এন্ডিংটা মানে সেইটা আমার একটু মানে তখন দু হাজার তেরো সাল হেমলক রিজ করেছে দু হাজার বারো দু হাজার তেরো সালের ঘটনা বলছি তখন আমি গেছিলাম ও বন্ধু ওনার সঙ্গে মিটিংও করেছিলাম সমাও আমার আমি না মানে মানে এই যে এতদিন পর বেগমজান করলাম করলাম মূলত একটাই কারণে যে রকম কোনো আপোষ আমায় করতে হয়নি বা আমায় কেউ বলেনি যে এইটা করো এইটা চেঞ্জ করো বা এইটা এইরকমভাবে করো ইনফ্যাক্ট কেউ মানে শুটিংও ইন্টারফেয়ার করেনি এডিটও ইন্টারফেয়ার করে খুব কিছু না এই আমার সবসময় এটা মনে হয় যে আমি যাই করি সেটা ভালো হোক খারাপ হোক জমুক না জমুক আই শুড টেক দ্য ফুল রেসপন্সিবিলিটি এবং সেখানে আমার আমার বক্তব্যটাই হাজ টু বি দ্য ফাইনাল বক্তব্য এবং আই উইল অবভিয়াসলি টেক ফিডব্যাক কিন্তু আই উড লাইক টু বি আই উড লাইক টু টেক রেসপন্সিবিলিটি ফর মাই ফিল্ম সো সেখানে ভালো হলে ভালো খারাপ হলে খারাপ মানে সেখানে গালাগালিটাও আমি খাবো প্রশংসাটাও আমি পাবো সো এই যে জিনিসটা এই নন ইন্টারফেরেন্সের জায়গাটা ব্যাপার আমি সেটা বম্বে হোক হলিউড হোক ইট ডাজেন্ট ম্যাটার টু মি যে কোনো বাংলা সিনেমা হোক যাই কারণ আমি এই যে অনেকে বলেন যে এস এত কাজ করেছে ওরা তো খুব আজ অব্দি আমাকে এসবিএফ থেকে কোনো দিন কোনো ব্যাপারে জোর করা হয়নি একে নাও ওকে নিও না এটা এইভাবে ওখানে একটা আইটেম নাম্বার ঢোকাও এগুলো খুব ক্লিশের ধারণা মানে অ্যাটলিস্ট আমার কাছে আমার অভিজ্ঞতায় তো খুবই এটা একদমই হয়নি এবং সেটা হলে আমি হয়তো কাজ করতে পারতাম না আমি সেখানেই কাজ করি যেখানে আমার কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা আছে এবং সেই মুহূর্তে বম্বে আমার সেই স্বাধীনতা দিচ্ছিল না সেই স্বাধীনতা দিলে আমি নিশ্চয়ই হেমলক টা করতাম হেমলক ইনফ্যাক্ট মারাঠি রিমেক হয়েছে